আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে এসেছি কোনো প্রকার তেল ইউজ করবো না এই কেকটাতে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট আর কতটা ফ্লাফি যে কোনো ধরনের বার্থডে কেক তৈরিতেই কিন্তু প্রয়োজন একটা ভালো স্পঞ্জ কেকের তো এর জন্য আমি একটি শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগেই বের করে নিতে হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ নর্মাল চিনি নিয়েছি এবার এই চিনিটাকে একটু একটু করে ডিমে দেবো আর একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকবো মিডিয়াম স্পিডে বিট করবো একসাথে চিনিগুলো দেয়া যাবে না একটু একটু করেই দিতে হবে আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে এটা দিয়েও মিষ্টিটা সুন্দর আসে এবার ডিমের কালারটা একেবারে চেঞ্জ হওয়া পর্যন্ত বিট করতে হবে যখন এরকম সাদা রঙ হয়ে আসবে এই সময় বিট করা বন্ধ করে দিতে হবে এই যে দেখুন এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হয়েছে এর থেকে অতিরিক্ত বিট করা যাবে না অতিরিক্ত বিট করতে গেলে আবার ফোমটা নষ্ট হয়ে যাবে এবার একটি চাল নিতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা ময়দা যদি একান্তই না থাকে তাহলে আটা দিয়ে দেবেন কর্ন দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে আমি কোনো বেকিং সোডা ব্যবহার করব না আজকের কেকটাতে শুধুমাত্র বেকিং পাউডার দেব দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার এক চা চামচ ভ্যানিলা পাউডার না থাকলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ এবার অর্ধেকটা চেলে দেব আর মিক্স করে নেব সবগুলো উপকরণ একসাথে দেওয়া যাবে না একটু করেই দিলে ভালো আর কিভাবে আমি মেশাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিন্তু এক পাশ থেকেই মিশিয়ে আসছি যদি খুব জোরে মেশানো যায় আর সব পাশ থেকে ঘোরানো যায় তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে এটার পানি ছেড়ে দেবে এজন্য এই ফোমটাকে খুব সাবধানে নাড়তে হবে বাকি উপকরণটাও দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই একই নিয়মে আমি এটাকেও মেশাবো এক পাশ থেকেই ঘুরিয়ে মেশাতে হবে আমার মেশানো হয়ে গেছে এখানে কিন্তু এক্সট্রা কোনো দুধ ব্যবহার করব না কোনো ভিনেগারও ব্যবহার করব না একটা আট ইঞ্চি মোল্ড নিয়েছি আমি এই মোল্ডটার নিচে বাটার পেপার দিয়ে দিয়েছি কোনো তেল ব্রাশ করিনি বাটার পেপার দিয়েছি তার উপর দিয়ে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি একটু উপর থেকে হাত দিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি দিয়ে দিয়েছি দিয়েছি কোন একটি পাইপ দিয়ে আমি এবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আপনার চাইলে শাসলিকের কাঠি অথবা টুথপিক দিয়ে ওই কাজটা করতে পারেন এবার একটু জোরে জোরে ট্যাপ করতে হবে যেন ভেতরে কোনো এর এয়ারবাবস থাকলে তা বেরিয়ে আসে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আমি পাঁচ মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছিলাম আপ ডাউন হিট অন করে এখন একশো ষাট ডিগ্রি আছে আর আপ ডাউন হিট অন আছে আর দিয়ে দিচ্ছি মিনিটের জন্য কেকটাকে বেক হতে আর একেবারে নিচের তাকটাতে কেকটাকে রেখেছি ফিরে আসছি পঁচিশ মিনিট পর পঁচিশ মিনিট হয়ে গেছে ওভেনটাও বন্ধ হয়ে গেছে এই যে দেখুন কেকের কালারটা কতটা সুন্দর এসেছে এবার ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিচ্ছি চার পাঁচটাতে একটু সাবধানে এরকম করতে হবে না হলে দেখা যাবে কেকটা নষ্ট হয়ে যেতে পারে কেননা কেকটা প্রচন্ড সফট এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেকটাও ঠিক দেখতে এরকমই হয়েছে কিনা নাকি এর থেকেও দেখতে বেশি সুন্দর হয়েছে এই কেকটা দিয়ে আপনারা যে কোনো ধরনের বার্থডে কেক তৈরি করতে পারবেন আপনাদের যদি কেকটা অনেক উঁচু করার ইচ্ছা থাকে তাহলে এরকমই আরও দুই তিনটা বানিয়ে নিতে পারবেন যেরকম উঁচু প্রয়োজন আর এইটুকু বেটার দিয়েও কিন্তু আরও উঁচু করা সম্ভব যদি আপনারা আরও ছোট মোল্ড ইউজ করেন তো আমি কেকটা এরকমই চাচ্ছিলাম আমি যে কেকটা বানাবো সেটার জন্য আমার এটাই প্রয়োজন এর থেকে বেশি উঁচু আমি করব না তাই আমি এই মোল্ডটাতে করেছি আপনারা যদি ছয় ইঞ্চি মোল্ডে করেন তাহলে কেকটার উঁচুটা আরও বেশি হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে দেবেন আর রেসিপিটি একটা লাইক দিয়ে দেবেন